আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 38তম বিসিএস প্রিলি গণিত প্রশ্ন শেষ পর্ব। অঙ্কটি হচ্ছে সেট এ ইকুয়াল x such that x ফিবোনাচি সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 64 হলে p পাওয়ার সেট অফ a এর উপাদান কত। আচ্ছা, আপনাকে বলছে যে প্রথমে একটা সেট দেওয়া আছে এবং এই সেটের উপাদান সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করার জন্য আপনাকে দুইটা সূত্র প্রয়োজন, আমি সেটা লিখে দিয়েছি। যে আপনাকে প্রথমে জানতে হবে যে ফিবোনাচি সংখ্যা কাকে বলে এবং পরবর্তীতে জানতে হবে যে কিভাবে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করে। তাহলে চলুন প্রথমে ফিবোনাচি সংখ্যাটা জানা যাক। এই যে আমি পাশে লিখে দিয়েছি 0 1 1 2 3 5 8, এটা হচ্ছে যে ফিবোনাচি সংখ্যার প্রথম সংখ্যা 0 থেকে শুরু হবে এবং প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে তার পরবর্তী সংখ্যা। দেখুন 0 আর 1 যোগ করলে 1, আবার হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা যোগ করলে পাবেন পরেরটা 1 1 2, আবার হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা যোগ করলে পাবেন হচ্ছে পরেরটা 2 আর 3, আবার হচ্ছে 2 3 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, এভাবে চলে থাকবে। এটা হচ্ছে একটি ফিবোনাচি সংখ্যা, কিন্তু এর শর্ত হচ্ছে প্রথমে আপনাকে অবশ্যই 0 দিয়ে শুরু করতে হবে, যে প্রথম দুইটি সংখ্যার যোগফল যেন অবশ্যই পরের সংখ্যাটা হয়। আচ্ছা, তাহলে খেয়াল করুন এখানে পরবর্তী শর্তটা দেওয়া আছে হচ্ছে যে মেইন শর্ত, মেইন শর্ত হচ্ছে যে x স্কয়ার লেস দেন 64, যে x এর এমন একটা মান নিতে হবে যে সেই মানটা অবশ্যই ফিবোনাচি সংখ্যা হতে হবে এবং হচ্ছে এই এই ওই মানটাকে বড় করলে 64 থেকে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে ফিবোনাচি সংখ্যা আমরা অলরেডি এখানে লিখে দিছি যে 0 1 1 2 3 5 8 চলে থাকবে। আচ্ছা, তাহলে আমি শর্ত মোতাবেক এখানে প্রথমে 0 বসাই, 0 কে বড় করলে সে 0 আসতেছে, সুতরাং এই 0 হচ্ছে এই শর্ত পালন করতেছে, কারণ হচ্ছে এটা 64 থেকে ছোট। 1 বসালে সেটাও হচ্ছে এই শর্ত পূরণ করতেছে, 2 বসালে তাও হচ্ছে 2 গুণে 4 হয়, তাও হচ্ছে এই শর্ত পূরণ করতেছে, যদি 3 বসাই তাহলে 3 3 9 9 হলে হচ্ছে আপনার এই 64 থেকে 9 ছোট, তাহলে এই 3 হচ্ছে এই শর্ত পূরণ করে। এরপরে 5 5 যদি x এর জায়গায় বসাই তাহলে 5 5 হচ্ছে 25, তাহলে এই 25 হচ্ছে এই 64 থেকে ছোট, যা হচ্ছে এই শর্ত পূরণ করে। এরপরে সংখ্যা হচ্ছে 8, তাহলে 8 যদি আমি বর্গ করি তাহলে আসে কত, x এর জায়গায় যদি 8 বসাই তাহলে 8 হচ্ছে 64, তাহলে 64 টা কিন্তু 64 সমান হয়ে গেল। কিন্তু আমাকে বলছে অবশ্যই এই x এর বর্গের মানটা, x স্কয়ার মানটা অবশ্যই 64 থেকে ছোট হতে হবে, কিন্তু এই 8 নিলে, এই যে x = 8 নিলে আসছে হচ্ছে কত, 64, সুতরাং এই মানটা সমান হয়ে যায়, সেটা আমাদের শর্ত বিরোধী, এই জন্য হচ্ছে এই মানটা নেওয়া যাবে না। তো এই জন্য আমরা কোন কোন মান নিতে পারতেছি, এখান থেকে 0 নিতে পারতেছি, 1 2 বার নিতে পারতেছি, 2 নিতে পারতেছি, 3 নিতে পারতেছি, 5 নিতে পারতেছি, এই কয়টা সংখ্যা এই শর্তকে শর্ত পালন করে। আচ্ছা, এখন আমরা জানি সেটের দুইটা উপাদানের জায়গায় একটা উপাদান লিখতে হয়, তাহলে 0 দুইটা উপাদানের জায়গায় একটা মান লিখব, 2 3 5, ওকে, আমাদের হচ্ছে এই সেট নির্ণয় করাটা হয়ে গেল। এটা হচ্ছে কোন সেট, এই সেট, তাহলে এই ইকুয়াল টু আমরা এটা লিখে দিতে পারি। এখন বলছে যে এই এই সেটের হচ্ছে পাওয়ার সেট নির্ণয় করতে হবে, তাহলে পাওয়ার সেট নির্ণয় করা কি হবে, তার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানে এই n টা হচ্ছে কি যে ওই সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা যেখানে লিখে দিই 2 টু দি পাওয়ার n, তাহলে n এর পরিবর্তে উপাদান সংখ্যা কয়টা আছে দেখুন তো, 1 2 3 4 5, তাহলে n এর পরিবর্তে 2 এর পরে 5 বসে যাবে, আর আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 32, 32, এই 32 হবে অ্যান্সার, এই যে ঘন মানে হচ্ছে 32। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। পরবর্তী অঙ্কটি হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, দেখেন প্রথমে অঙ্কটার ভিতরে দুইটা পার্ট আছে, বলছে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সংখ্যাটি মৌলিক, সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তার মানে হচ্ছে আমাদের এখানে দুইটি সম্ভাবনা বের করতে হবে, প্রথম বের করতে হবে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত এবং পরে বের করতে হবে হচ্ছে ওই 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে 30 থেকে 40 পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখি, বোঝার স্বার্থে খুব সুন্দরভাবে লিখে দেই, 30 34 35 36 37 38 39 40। আচ্ছা, তাহলে দেখুন এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 31 এবং হচ্ছে 37, এই দুইটা সংখ্যা হচ্ছে মৌলিক, এছাড়া বাকি সবকটা হচ্ছে যৌগিক সংখ্যা, ওকে। এবং তাহলে আমরা মৌলিক সংখ্যা পেলাম কয়টা, সংখ্যা হচ্ছে 31 কমা হচ্ছে 37, মানে দুইটা পাইলাম,
দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা ওকে এরপরে বলছে হচ্ছে পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত তাহলে পাঁচের গুণিতক মিন্স কি যেই যেই সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ যায় সেগুলো হবে পাঁচের গুণিতক সংখ্যা তাহলে এই 30 মিটারে পাঁচ পাঁচ ভাগ যায় 5 6 30 32 মিটারে যায় না 33 মিটারে যায় না 34 যায় না 5 7 35 এটা মিটারে যায় আর হচ্ছে পাঁচ আটা হচ্ছে 40 তাহলে তিনটা সংখ্যা 30 35 আর 40 তাহলে পাঁচ হচ্ছে পাঁচের গুণিতক সংখ্যা কয়টা পেলাম তিনটা কি কি সেটা হচ্ছে 30 আর হচ্ছে 35 আর হচ্ছে 40 তাহলে হচ্ছে তিনটা ওকে তাহলে এখন এখানে বলছে সম্ভাবনা তাহলে প্রথম সম্ভাবনা বের করতে বলছে সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে প্রথম সম্ভাবনাটা বের করি যে সম্ভাবনা হচ্ছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অঙ্কগুলো অনেক সহজ দেখেন এত ডিটেলস করার কোনো প্রয়োজন নাই যা শেখানোর জন্য আমি ডিটেলস করতেছি আচ্ছা তাহলে আমরা এই যে একটা সূত্র লিখেছি সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে অনুকূল ঘটনা বাই হচ্ছে মোট ঘটনা তাহলে এখানে অনুকূল ঘটনা মোট এখন মোট এখানে 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কয়টা 11টা আমরা সবাই জানি এটা তাহলে 11টা সংখ্যা আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এখন তাহলে মোট ঘটনা লিখে দিলাম নিচে এবং হচ্ছে যে মৌলিক সংখ্যা কয়টা আমাদের অনুকূল ঘটনা মানে হচ্ছে কি যে কয়টা আছে সেই সংখ্যাটা হচ্ছে অনুকূল ঘটনা তাহলে মৌলিক সংখ্যা এই 11টা সংখ্যা ভিতরে আছে কয়টা দুইটা তাহলে এই হচ্ছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা এবং পরবর্তীতে বলছে অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা লিখে দিব যে 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা একইভাবে যে এই সূত্র অনুসারে যে মোট ঘটনা বা অনুকূল ঘটনা বাই হচ্ছে মোট ঘটনা তাহলে মোট ঘটনা হচ্ছে মোট টোটাল সংখ্যা কয়টা 11টা আর হচ্ছে অনুকূল ঘটনা মানে হচ্ছে কি এখানে কয়টা হচ্ছে গুণিতক এই পাশের গুণিতক 30 35 40 কয়টা তিনটা তাহলে হচ্ছে 3 তাহলে আমি পেয়ে গেলাম পাশের গুণিতক হওয়ার সমান হচ্ছে 3/11 কিন্তু আমার আলাদা আলাদা হবে চাই না কারণ অ্যানসার হচ্ছে একসাথে মান দেওয়া আছে আর এই সব সময় মনে রাখতে হবে অথবা বললে দুইটা সম্ভাবনা একসাথে থাকলে অথবা বললে সেই দুইটাকে যোগ করে দিতে হয় তাহলে আমরা এখন টোটাল যোগ করে দিব যে হচ্ছে এই মানটা যে 2/11 যোগ হচ্ছে 3/11 যোগ করলে কত আসছে লসাগু 11 আসবে 2 যোগ হচ্ছে 3 ইকুয়াল আসছে হচ্ছে 5/11 সুতরাং একসাথে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সমান হচ্ছে 5/11 তাহলে অপশন 5/11 আছে কোথায় ইকো নাম্বার এটা হচ্ছে অ্যানসার দেখুন আবার বলতেছি এখানে প্রথমে 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 11টা এবং এই 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা তাই হচ্ছে এই মৌলিক সংখ্যা সমান হচ্ছে অনুকূল ঘটনা হচ্ছে মোট ঘটনা তাহলে 2/11 অপর দিকে অথবা পাঁচের গুণিতক হওয়ার সমান হচ্ছে মোট ঘটনা হচ্ছে 11 আর হচ্ছে তিনটা হচ্ছে গুণিতক পাওয়া গেছে তাহলে 3/11 এবং যেহেতু একসাথে বলছে অথবা তাহলে দুইটাকে আমার কানেকশন করতে হবে তাই আমি দুইটা সমান মান যোগ করে দিলাম পাইলাম হচ্ছে 5/11 এটাই হবে অ্যানসার পরবর্তী অঙ্কটি হচ্ছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয় 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে একটু বড় হতে পারে বা যদি অঙ্কটি বোঝেন তাহলে অনেক সহজ হবে দেখেন প্রথমে বলছে যে টাকায় পাঁচটি মার্বেল হ্যাঁ টাকায় মানে হচ্ছে এক টাকায় টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয় এবং হচ্ছে 10% লাভ করতে হলে তাকে কয় টাকায় কয়টা বিক্রি করতে হবে তাহলে আমি লাভ করি অথবা ক্ষতি আমার লাভ হোক অথবা ক্ষতি হোক আমার মূল কার উপর ডিপেন্ড করবে অবশ্যই ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমার লাভ অথবা ক্ষতি হবে তাহলে প্রথমে আমি 12% ক্ষতি থেকে আমি ক্রয় মূল্যটা বের করব তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে 100-12 ইকুয়াল হচ্ছে 88 টাকা এটা হচ্ছে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কত 88 টাকা আচ্ছা এখন আমরা তাহলে ক্রয় মূল্যটা বের করব আচ্ছা যেহেতু আমার টাকা হিসাব করতে মানে টাকা হিসাব করতেছি সেক্ষেত্রে আমাকে 1 টাকায় ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য 88 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা
সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা যখন ক্রয় মূল্য হচ্ছে 100 বাই 88 টাকা দাস হচ্ছে আমরা ঐকিক নিয়ম করলাম তাহলে আমার যেহেতু টাকায় বিক্রয় করতে হবে তাহলে 1 টাকায় আমার ক্রয় মূল্য আমি বের করে ফেললাম ওকে এখন আমার বলছে যে 10% লাভ করতে হবে তাহলে 10% লাভই হচ্ছে আমার বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 110 টাকা ওকে এখন আমার হচ্ছে ঠিক একই ভাবে যে আমার যেহেতু আগে আমি ক্রয় মূল্যটা পেয়ে গেছি এটা হচ্ছে আমার অরিজিনাল ক্রয় মূল্যটা এখন এই ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমি 10% লাভ করব তাহলে এখানে যে 100 টাকা আচ্ছা ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তখন বিক্রয় মূল্য হবে 110 টাকা কারণ এটা তো 10% লাভে ওকে তো সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় হলে বিক্রয় মূল্য কত হবে 110 বাই হচ্ছে 100 এখন ওই যে আমরা হচ্ছে মেইন ক্রয় মূল্যটা পেয়েছিলাম তাহলে এই ক্রয় মূল্য যখন 100 বাই হচ্ছে 88 টাকা হয় তখন বিক্রয় মূল্য কত হবে তখন 1 থেকে এটা বড় এই জন্য গুণ হবে তাহলে হচ্ছে 110 বাই 100 ইনটু হচ্ছে 100 বাই হচ্ছে 88 জাস্ট আমরা হচ্ছে কি করলাম ওই কি নিয়ম বুঝ আর কিছু না এখান থেকে খেয়াল করুন এই 100 তে 100 কাটা যাচ্ছে তা শুধুমাত্র থাকতেছে কত 110 বাই হচ্ছে 88 ওকে তাহলে এটা হচ্ছে এই যে আর এই টাকাটা কার উপর ভিত্তি করে আসছে আমার মেইন আমি যে হচ্ছে প্রথমে এই টাকায় 5টি নরমাল ক্রয় করছি যে 12% ক্ষতি হয়েছে কার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এই 100 বাই 88 এর উপরে মূল টাকাটা কস্টিং টাকাটা সেটা আর সেই টাকার উপরে 10% লাভ করতে হলে আমার বিক্রয় করতে হবে 110 বাই হচ্ছে 88 টাকা তাই এই 110 বাই 88 টাকায় আমার বিক্রয় করতে হবে কয়টা নরমাল 5টি নরমাল তাহলে 110 বাই 88 টাকায় বিক্রয় করতে হবে 5টি মার্বেল সুতরাং আমার চাইছে কত যে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে তাহলে টাকার মানে হচ্ছে 1 টাকায় আবার বলতেছি দেখেন যে 10% লাভ হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে মানে তাহলে আমাকে 1 টাকা টেবিল করতে হবে সুতরাং 1 টাকায় করতে হবে হচ্ছে যেহেতু এটা থেকে 1 কম সেক্ষেত্রে ভাগ হবে তাই 5 বাই হচ্ছে 100 বাই 88 এটার পরিবর্তে আমি লিখতে পারি 88 উপরে চলে যাবে তাহলে 5 ইনটু 88 বাই হচ্ছে 100 ওকে এখন এই অংশটা কাটাকাটি করি বড় করে নিয়ে আসলাম 88 বাই হচ্ছে 100 কত হ্যাঁ 110 আচ্ছা আচ্ছা এখানে তো 110 হবে সরি এখানে হচ্ছে এই যে এখানে কারণ 110 আছে 110 বাই হচ্ছে 88 তাহলে 110 ওকে তাহলে হচ্ছে এখানে 110 আচ্ছা এখন এই 5 দ্বারা কাটলে হচ্ছে 5 বাই হচ্ছে 110 আর হচ্ছে 22 কে 22 4 বাই হচ্ছে 88 সুতরাং আমার এখান থেকে বের হবে হচ্ছে টাকায় 4টি মার্বেল বিক্রয় করতে হবে তো সুতরাং অপশন 4টি আছে কোথায় এই হচ্ছে ক নম্বরে তাহলে দেখুন আবার বলতেছি অঙ্কটা একটু যদি একটু কঠিন হয় যখন বুঝতে পারবেন আশা করি তখন অনেক সহজ হয়ে যাবে যে টাকায় 5টি মার্বেল মানে 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয় 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে এখন আমি লাভ করি অথবা লস করি আমার মূল জিনিসটা হচ্ছে আমার যেটা আমি যে টাকাটা কিনছি যে ক্রয় মূল্য তাই প্রথমে আমি ক্রয় মূল্য বের করছি যে এই যে হচ্ছে এই 12% ক্ষতিতে 88 টাকা বিক্রয় মূল্য তখন যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা যখন হচ্ছে বিক্রয় মূল্য 1 টাকা হয় তখন ক্রয় মূল্য কত আমি এই যে মেইন হচ্ছে ক্রয় মূল্য বের করলাম এটার উপর ডিপেন্ড করে আবার হচ্ছে 10% লাভ করলে তার লাভ বিক্রয় মূল্য 110 টাকা হয় 110 টাকা হয় কখন যখন ক্রয় মূল্য 100 টাকা হয় 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা সুতরাং এই যে আমার মেইন ক্রয় মূল্য পাইছিলাম তাহলে এত টাকা কত টাকা হবে জাস্ট ওই নিয়ম করে 110 বাই 88 এটা হচ্ছে কি 10% লাভে বিক্রয় মূল্য এটুকু তাই প্লিজ বুঝতে পারছি এখন এই যে এই এই টাকায় বিক্রয় করতে হবে আমার 5টি মার্বেল যদি আমি 10% লাভ করতে চাই এখন বলছে যে তাহলে আমাকে টাকায় কয়টি বিক্রয় করতে হবে তাহলে অবশ্যই লাভ করতে হলে আমাকে এই 5টা থেকে কম বিক্রয় করতে হবে তো এই জন্য আমরা হচ্ছে এই যে এত টাকায় বিক্রয় করতে হবে 5টি মার্বেল সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে কতটি মার্বেল 4টি মার্বেল আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন
পরবর্তী অঙ্কটি হচ্ছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত। এই অঙ্কটি পড়ার জন্য শুধুমাত্র ছোট্ট একটি সূত্র পড়লেই হয়, সেটা হচ্ছে I সমান PRN। এটা কোনো টেকনিক না বা শর্টকাট না, এটা डायरेक्टली সূত্রের অঙ্ক যে I সমান PRN। এটা হচ্ছে ক্লাস 8 এর মুনাফা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক হচ্ছে I সমান PRN। আচ্ছা এখন দেখুন প্রশ্নে কি দেওয়া আছে, যে কোন আসল 3 বছরে, তাহলে 3 বছরের মানে হচ্ছে কি n এর মান দেওয়া আছে 3 এবং হচ্ছে মুনাফা আসলে এত টাকা, তাহলে হচ্ছে মুনাফা আসলে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে এ হচ্ছে 5500 টাকা। এবং বলছে মুনাফা আসলে 3/8 অংশ, তাহলে আমি তো আসলে জানি না, এজন্য প্রথমে ধরে নিব আসল হচ্ছে p, তাহলে হচ্ছে ধরে নিলাম হচ্ছে আসল p, ধরি আসল ইকুয়াল হচ্ছে p। ওকে এবার বলছে যে মুনাফা আসলে এত অংশ, সুতরাং প্রশ্ন মতে হচ্ছে মুনাফা কি লিখতে পারি, মুনাফা ইকুয়াল হচ্ছে p এ 3/8, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে যে মুনাফা হচ্ছে আসলের এত অংশ, আলটিমেটলি আমি কি লিখতে পারি 3p/8। আচ্ছা এরপর বলছে এত অংশ হলে মুনাফার হার কত, তাহলে এই যে r ইকুয়াল টু 4, এই দেখুন আমি লিখে দিছি যে মুনাফার সূত্র হচ্ছে i ইকুয়াল টু prn, এখানে i হচ্ছে মুনাফা, p হচ্ছে আসল, r হচ্ছে মুনাফার হার, n হচ্ছে সময়। এই যে আমরা এটুকু বের করতে পারছি যে কি কি দেওয়া আছে, আমাদের অঙ্ক শেষ। এই দেখুন আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে যে মুনাফা i ইকুয়াল টু হচ্ছে p r n, এই যে সূত্র আমি লিখে দিছি, এখান থেকে আমাকে বের করতে বলছে r এর মানটা, তাহলে আমি কি করব যে p r n ইকুয়াল টু i, জাস্ট পক্ষান্তর করলাম, এরপরে যেহেতু r চাইছে r টাকে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাব, মানে i বাই p n। ওকে এখন এখানে আমি i এর মান বসাই দিব, আমি i এর মান কত পাইছি, এই যে মুনাফা i ইকুয়াল টু পাইছি কত 3p/8, আমি যা পাবো তাই বসাই দিব 3p/8। ওকে এবার হচ্ছে p এর মান, আসল তো p এর মান তো p, কারণ হচ্ছে আমরা প্রশ্নে বলেই দেওয়া আছে আসল p, তাহলে হচ্ছে আসল ধরেছি আসল সমান p এর মান হচ্ছে p। ওকে এরপরে n এর মান আমরা কত পাইছি, n এর মান হচ্ছে 3 পাইছি, ওকে তাহলে আমি এখানে বসাই দিই হচ্ছে ইনটু 3, তাহলে উপরে পাইলাম হচ্ছে 3p/8 আর মেইন দেখ হচ্ছে এটা, তাহলে বাদ হচ্ছে এই 3p, নিচে 3p। ওকে এখন এই ভাগের জায়গায় গুণ দিলে কি হয়, উল্টায় যায় 3p/8 ইনটু হচ্ছে 1/3p, কারণ এর নিচে মনে মনে কি থাকে 1 থাকে, আচ্ছা এইজন্য 1 টু করে চলে গেল আর 3p টা নিচে চলে আসছে। আচ্ছা এখন এখান থেকে এই 3p এই 3p কাটা হয়ে যাচ্ছে, তার আলটিমেটলি কি থাকতেছে 1/8, সুতরাং আমি r ইকুয়াল টু কত পাইছি 1/8, তাহলে 1/8 কি অপশনে আছে, নাই, কেন নাই, এই রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আর এর মান বের করতে বললে আপনাকে শতকরা বের করতে হবে, মানে হচ্ছে এই 1/8 কে জাস্ট শুধুমাত্র শতকরা প্রকাশ করলে অঙ্কটা হয়ে যাবে, তাহলে শতকরা মানে হচ্ছে কি 1/100, 1/100 মানে হচ্ছে শতকরা, এখন এটার জন্য আমাকে আবার আরেকটা 100 দেওয়া লাগবে। আচ্ছা এখন হচ্ছে আবার এই 1/100 পরিবর্তে লিখতে পারি হচ্ছে পার্সেন্টেজ, আর উপরে 1 এর সাথে 100 গুণ করলে হচ্ছে 100 বা হচ্ছে 8, দেখেন এই অংশটা হচ্ছে জাস্ট পার্সেন্টেজে প্রকাশ করার অঙ্ক, এটা এর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এখন হচ্ছে 8 দ্বারা হচ্ছে যদি কাটাকাটি করি 4 × 8 হচ্ছে 4×5=100, তাহলে বাই হচ্ছে 25/2%, এখন 25 দিয়ে ভাগ করলে 12.5 আসে, এই হচ্ছে পার্সেন্টেজ, সুতরাং এই রেট অফ ইন্টারেস্ট আই এর মান হচ্ছে 12.5%, তাহলে অপশনে কোথায় আছে এই যে ঘ নম্বরে হচ্ছে 12.5। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এই অঙ্কে যে হচ্ছে মুনাফা আসলে 5500 টাকা দিল, সেটা আমাদের কিন্তু টোটালি প্রয়োজন পড়ে নাই, আমরা কিন্তু ডিটেইলস অঙ্ক করছি, আমরা কিন্তু শর্টকাট করি নাই, কিন্তু অনেকেই এই যে হচ্ছে মুনাফা আসলে এই অংশটা দেখেই সে ভয় পেয়ে যায় যে অঙ্কটা কিভাবে করবো, তখনই আর অঙ্ক করতে পারে না, এই জন্য বললাম যে হচ্ছে অঙ্কটি ভালোভাবে খেয়াল করুন যে অঙ্কটা কত সহজ, যে কি বলছে প্রশ্নে জাস্ট সেটা আমি লিখে দিলে আর অঙ্ক শেষ, যে এখানে সময় হচ্ছে n সমান 3 আর এখানে হচ্ছে আসল আমি p ধরে নিলাম, মুনাফা প্রশ্ন মতে বলছে 3/8 আসলে, এই যে আমি এটা বলে দিলাম, এবং বলছে যে মুনাফার হার কত, তার r ইকুয়াল টু 4, আমি জাস্ট এই সূত্র থেকে r এর মানটা বের করছি ইকুয়েশন করছি আর কিচ্ছু করি নাই, আর এখান থেকে এই বিষয়টা যদি না বুঝেন তাহলে হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার শতকরা প্রকাশ করতে হয়, দেখুন যে কোনো সংখ্যা যদি আপনাকে বলে 0.02 এই সংখ্যাটাকে শতকরা প্রকাশ করুন, তাহলে আমি কিভাবে করবো, আমরা আরেকটা জিনিস জেনে রাখবো যে শতকরা যেই কথা আর 1/100 একই কথা, এটা খুব ভালো মনে রাখতে হবে যে শতকরা যেই কথা 1/100 একই কথা, আমাকে বলছে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে, আচ্ছা ঠিক আছে আমি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম,
কিন্তু আমার আরেক পার্সেন্টেজ চিহ্ন ছিল ছিল না তাহলে আমি তো ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারবো না তো এই জন্য এই পার্সেন্টেজকে কাটার জন্য আমি আরেকটা 100 গুণ করব কেন আমরা অলরেডি জেনে আসছি যে হচ্ছে পার্সেন্টেজ মিন্স হচ্ছে 1/100 এখন এই যে আমি এটা আনছি খামখেয়ালি করলাম যে ছিল না নিয়ে আসছি এটাকে ব্যানিশ করার জন্য এই 100 আনছি তাহলে উপরে 100 নিচে 100 কাটা হয়ে যাচ্ছে সেই আগেরটাই থেকে যাচ্ছে এখন আমি এই 100 গুণ করার কারণে আমি একটা পার্সেন্টেজ পেয়ে গেলাম আচ্ছা এখন এই 0.2 এর সাথে 100 গুণাকার আছে তাহলে এই 0.02 এর সাথে 100 গুণ করলে শুধু আসবে 2 আর 1/100 মানেই হচ্ছে পার্সেন্টেজ এটা হচ্ছে কোন সংখ্যা পার্সেন্টেজে প্রকাশ করা যেমন এই যে আর মান চাইলে আপনি 1/8 আসছিল সেটাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করলে 12.5 আসছে আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছেন পরবর্তী অঙ্কটি হচ্ছে বাস্তব সংখ্যায় পরম মান 2x - 3 পরম মান লেস দ্যান ইকুয়াল 1 অসমতাটির সমাধান কত আচ্ছা অনেকের কাছে এই পরম মানের অঙ্কগুলো অনেক জটিল মনে হয় এই ভিডিওটি জাস্ট এই অঙ্ক করার সমাধানটা দেখেন তাহলে আশা করি এই পরম মান সম্পর্কিত অনেকটাই সমাধান পেয়ে যাবেন তো দেখুন প্রথমে দেওয়া আছে হচ্ছে 2x - হচ্ছে 3 লেস দ্যান ইকুয়াল 1 এখন পরম মান মিন্স কি পরম মান হচ্ছে এর প্লাস আর মাইনাস দুইটা মান থাকবে একটা ধনাত্মক মান থাকবে আর একটা হচ্ছে ঋণাত্মক মান থাকবে যদি এরকম হয় যে এ তার মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস এ যে দুইটা মান একটা প্লাস এ হতে পারে অথবা একটা মাইনাস এও হতে পারে আচ্ছা তাহলে খেয়াল করুন এখানে বলছে 2x - 3 লেস দ্যান ইকুয়াল 1 যদি আমি প্লাস হয় ধরেন এই মানটা যদি প্লাস হয় তাহলে কি হবে 2x - 3 লেস দ্যান ইকুয়াল 1 আমি এটাকে প্লাস হিসেবে নিলাম ওকে তাহলে এটাকে আমরা এখন সমাধান করব দেখি কিভাবে করে 2x - 3 লেস দ্যান ইকুয়াল 1 এই হচ্ছে x এর মানটা বের করব তাহলে 2x লেস দ্যান ইকুয়াল - 3 এর পাশে গেলে কি হয় প্লাস 3 হয়ে যাবে তাহলে 1 + 3 তাহলে আসছে কত 4 আসছে ডিগ্রি তাহলে হচ্ছে 4 এখন আমি উভয় পক্ষকে হচ্ছে দুই দ্বারা ভাগ দিয়ে দিব তাহলে দুই দ্বারা 4 কে ভাগ করলে 2 আসছে তাহলে আমি এখানে পেলাম কত x লেস দ্যান ইকুয়াল 2 ওকে কিন্তু যখন এই মানটা ঋণাত্মক চলে আসবে তখন কি হবে যে 2x - 3 লেস দ্যান ইকুয়াল 1 এই যে প্লাস এর জন্য আমি একবার নিলাম মাইনাস এর জন্য হচ্ছে আমি আরেকবার নিলাম আচ্ছা এখন মাইনাস দ্বারা ভিতরের সম্পূর্ণ অংশটা গুণ করে দিব মাইনাস 2x - মাইনাস এ প্লাস 3 লেস দ্যান ইকুয়াল 1 ওকে এখন খেয়াল করুন এখানে মাইনাস 2x এই এখানে প্লাস 3 পাশে কি হবে মাইনাস 3 হয়ে যাবে মাইনাস 3 তাহলে আলটিমেটলি কত পাচ্ছি মাইনাস 2x লেস দ্যান ইকুয়াল মাইনাস 2 ওকে এখন যদি হচ্ছে আমি উভয় পক্ষকে হচ্ছে 2 দ্বারা গুণ করি ভাগ করে দিই তাহলে কি থাকে মাইনাস x লেস দ্যান ইকুয়াল মাইনাস 1 দশ টাইম 1 দ্বারা 2 দ্বারা ভাগ করে দিলাম এখন এই অসমতার সময় নিয়ম হচ্ছে যে আপনার এই মাইনাস উঠাতে হয় তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষকে তাহলে আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস আর হচ্ছে এখানে মাইনাস মাইনাস 1 হয়ে যায় এখন অসমতার নিয়ম হচ্ছে যদি আপনি মাইনাস দ্বারা কোনো এই উভয়কে গুণ করেন তাহলে অসমতার চিহ্নটি পরিবর্তন হয়ে যায় এটা যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে তাহলে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে যাবে এই অংশটা অনেকেই ভুল করেন আবার বলতেছি যে অসমতার সময় যদি হচ্ছে উভয়কে মাইনাস দ্বারা গুণ করা হয় বা চিহ্ন পরিবর্তন করা হয় তাহলে এই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেমন এখানে আছে লেস দ্যান ইকুয়াল তাই সে হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল আচ্ছা তাহলে আলটিমেটলি আমি x এর দুইটা মান পেলাম তাহলে কি কি পেলাম একটা পেলাম হচ্ছে এই যে 1 থেকে x বড় এই যে 1 গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান ইকুয়াল 1 এই যে 1 লেস দ্যান ইকুয়াল x ওকে আর একটা পেলাম হচ্ছে যে x লেস দ্যান ইকুয়াল 2 তার মানে কি বুঝালো যে 1 থেকে x বড় আর x থেকে 2 বড় তাহলে আমি একসাথে কিভাবে লিখতে পারি যে 1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 2 এই যে আমি দুইটা অংশকে একসাথে লিখে দিলাম যে 1 থেকে x বড় x থেকে 2 বড় সুতরাং এই অসমতাটির মান হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 2 এই যে গ নম্বরে এই অপশন আছে 1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 2 আশা করি এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছেন